আচ্ছা, কিউপ্যাকের সার্ভার সাইড কম্পোনেন্ট গুলা কি হবে? এটার মেইন যেটা পারপাস, সেটা হচ্ছে যে আমরা এই প্রশ্নটার উত্তর দিতে চাই যে আমাদের গিভেন সাম কমিট হ্যাশ এক্স ফর এনি গিট রিপো ওয়াই, সো আমার যে কোনো একটা গিটের রিপো যেটা আর কি আমার অ্যাপ্লিকেশনের রিপো, সেটা একটা নির্দিষ্ট কমিটের জন্য আমি এই প্রশ্ন উত্তর দিতে চাই যে আমার ক্লাস্টারে, একটা নির্দিষ্ট ক্লাস্টারে কোন রিলিজে, হ্যাঁ মানে কোন নেমস্পেসের কোন অ্যাপ্লিকেশনে তার কোন রিলিজে এই জিনিসটা ডিপ্লয় হয়েছে এবং কোন ইউজার সেটা ডিপ্লয় করছে। সো এই প্রশ্নটার উত্তর আমরা দিতে চাই, দ্যাটস দ্য রিয়েলি দ্য গোল। এবং এই যে প্রশ্নের উত্তর একটা, আর একটা দ্বিতীয় হচ্ছে যে এফেক্টিভলি একটা যে কোনো কমিটের হিস্ট্রি আমরা জানতে চাই যে কবে কবে কোন কোন রিলিজে এটা ডিপ্লয় হয়েছে, এটা যে কোনো একটা কমিটের জন্য হতে পারে। এবং এফেক্টিভলি আমরা যদি গিটের রিপোর্ট ট্যাগ গুলো চিন্তা করি, তাহলে ট্যাগ এর রেসপেক্ট ট্যাগ গুলো আলটিমেটলি একটা কমিটেড, সো উই ক্যান বি এবল টু আস্ক দ্য সেম কোশ্চেন। এখন এই কোশ্চেন, এটার উত্তর আমরা কিভাবে দিতে পারি, এটার প্ল্যানটা হচ্ছে এরকম যে ফার্স্টে হচ্ছে যে ইউজার তার যে অ্যাপ্লিকেশন গুলা তো ডকার হিসাবে বানায় ক্লাস্টারে ডিপ্লয় করতেছে, তো যখন সে ডকার হিসাবে বানাবে তাকে একটা কাজ করতে হবে, সেটা হলো যে তাকে তার ডকার ফাইল যে আছে ডকার ফাইলের ভেতরে সে লেবেল অ্যাড করে দিবে। ডকার ফাইলের ভেতরে লেবেল অ্যাড করার সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা যে ডকার ফাইল লিখি ওই ডকার ফাইলের ভিতরে এরকম লেবেল কি এর আন্ডারে কি ইকুয়াল ভ্যালু দেওয়া যায়, যেভাবে করে কুবারনেটিসে যেমন লেবেল দেওয়া যায় বা অ্যানোটেশন দেওয়া যায় ডকারও দেওয়া যায়। তো এই লেভেলে কি থাকবে, এই লেভেলে হচ্ছে যে সে আমাদেরকে এফেক্টিভলি তার গিট রিপোর্ট নাম এবং হচ্ছে যে তার গিটের যে সে কমিট হ্যাশটা, যেই কমিট হ্যাশ থেকে আর কি সে ইমেজটা বিল করতেছে, সেই কমিট হ্যাশটার ইনফরমেশন এখানে দিয়ে দিবে। আমি এখানে ধরে নিছি যে ইউজারের মেইন অ্যাপ্লিকেশনের কোড আর তার গিটের যে তার ডকার ফাইল একই রিপোতে এক্সিস্ট করে, যদি একই রিপোতে এক্সিস্ট না করে দেন দে হ্যাভ টু সর্ট অফ কারেক্টলি মানে ওটা সেট করতে হবে, কিন্তু যদি একই রিপোতে এক্সিস্ট করে তাহলে সে এফেক্টিভলি বিল করার সময় ডাইনামিক্যালি তার এই ইনফরমেশনটা বের করে যে মানে লাস্ট কমিটের ইয়াটা কত এবং রিপোর্ট নাম কি, এইসব ইনফরমেশন সে সেট করতে পারবে, এবং লাইক তার ট্যাগ থাকলে ট্যাগের ইনফরমেশন, সো এই কয়েকটা ইনফরমেশন, সো এগুলো সে সেট করলো। তারপরে যেটা হচ্ছে যে এখন আমাদের ক্লাস্টারে যেটা হবে যে তার দুইটা অ্যাপ্লিকেশন আছে, একটা হচ্ছে চেক ইঞ্জিনিয়ারিং এর বাইনারি আছে যেটা সে বিল্ড করছে, আরেকটাতে হয়তো তার আই ডোন্ট নো সে ওয়ার্ডপ্রেস এর বাইনারি আছে অর সাম সর্ট অফ অ্যাপ্লিকেশন, একটা তার একটা পিএস সার্ভারের বাইনারি আছে। দ্বিতীয় জায়গাতে সে হচ্ছে এরকম লেভেল অ্যাপ্লাই করছে, লাইক যে অফিসিয়াল ইঞ্জিন এক্সের ইমেজ হলে সে অফিসিয়াল ইঞ্জিন এক্সের ইমেজটা ফর্ম করে তার যা যা লেভেল অ্যাপ্লাই করতে হয় দে আর এডিট। ওকে, করার পরে এই দুইটা আলাদা অ্যাপ্লিকেশন, প্রত্যেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে তার তার নিজের কিউব ম্যানিফেস্ট ফাইল থাকবে। এই কিউব ম্যানিফেস্ট ফাইলটা এখন কুবারনেটিসেই ওরা ডিফাইন করে অ্যাপ্লিকেশন সিআরডি হিসাবে, মানে কাস্টম রিসোর্স হিসাবে, যেরকম আমরা যেমন বিভিন্ন রকম সিআরডি ডিফাইন করছি। তারপরে হচ্ছে যে সে এফেক্টিভলি তার ক্লাস্টারে যেহেতু সেই দুইটা অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতেছে, তো আমাদের কিউব প্যাকের স্টাইলে যেটা হবে যে এফেক্টিভলি সে আসলে আর একটা এরকম কিউব ম্যানিফেস্ট বানাবে, আর এই কিউব ম্যানিফেস্টের সাথে একটা অ্যাসোসিয়েটেড ডিপেন্ডেন্সি লিস্ট থাকবে, যে ডিপেন্ডেন্সি লিস্টে হচ্ছে যে এই দুইটা অ্যাপ্লিকেশনের পয়েন্ট করা থাকবে এবং এই দুইটা অ্যাপ্লিকেশনের স্পেসিফিক যে ভার্সনটা ডিপ্লয় হয়েছে এটাও সে পয়েন্ট করবে, যাতে সে এটা ভেন্ডর করে আলটিমেটলি এদেরকে ডিপ্লয় করতে পারে ক্লাস্টারে। তো এই পার্টটা হচ্ছে যে কিউ প্যাকের যে সিএলআই আছে এটা সিএলআই এর মাধ্যমে করবে, মানে এই ফাইল গুলা ক্রিয়েট করা, এগুলো ম্যানিপুলেট করা, তারপরে ভেন্ডরিং করা। তো দ্যাটস ওই পার্টের কাজ। আচ্ছা, এখন ডকারে যে পার্টটা, সে ডকার গুলা যে ইউজ করছিল সেগুলো তো সে আগেই লেবেল করা আছে। এখন আমরা যেটা করবো যে আমাদের তার যে যতগুলি ক্লাস্টার আছে প্রতিটা ক্লাস্টারে একটা সার্ভার কম্পোনেন্ট ডিপ্লয় করবে, এই কম্পোনেন্টটাকে আমরা বলতেছি প্যাক সার্ভার, মানে কিউব প্যাকের সিএলআইটা হলো প্যাক পার্ট এন্ড দেন সার্ভার পার্ট। তো সার্ভার পার্টে যেটা হচ্ছে যে যেটা অলরেডি ওই সুদীপ্ত করছে যে ডকার ইমেজ লেবেল এক্সট্রাকশনের কাজ, যেটা করা যায় বেসিক্যালি হচ্ছে যে আমরা যখন এখানে মানে কুবারনেটিসের ল্যাঙ্গুয়েজে যদি বলি যে কুবারনেটিস এর ওয়ার্কলোড টাইপ গুলার জন্য একটা মিউটেশন ওয়েবুক হবে এবং একটা ভ্যালিডেশন ওয়েবুক হবে। মিউটেশন ওয়েবুকটা যেটা করবে সেটা হচ্ছে যে ওই ডকার ইমেজ যেটা ইউজ হচ্ছে ওইটাকে থেকে ডাইনামিক্যালি
মানে ডকারের এপিআই আছে আর কি, ডকারের এপিআই ইউজ করে ওর যে লেভেলগুলো যে ডকার ফাইলের মধ্যে অ্যাড করা আছে ফাইলটা বের করে আনাতে। তো ওই লেভেলটা বের করে আইনা সে হচ্ছে যে কুবারনেটিসের যে অবজেক্টটা ইউজ করতেছে, লাইক সে ডিপ্লয়মেন্ট ইউজ করে সে ডিপ্লয় করতেছে ইঞ্জিনএক্স এর পোর্টটা, তাহলে ওই ডিপ্লয়মেন্টের মধ্যে ওটা লেভেল অ্যাড করে দিবে, অ্যানোটেশন অ্যাড করে দিবে। তো ডকার ফাইল থেকে এক্সট্রা করে কুবারনেটিসের ইএমএল এ অ্যাড করবে। এটা হলো মিউটেশন ফেজের কাজ। আর ভ্যালিডেশন ফেজের কাজ হলে হচ্ছে গিয়া যে যেসব ওয়ার্কলোড এর ক্ষেত্রে এই জিনিসটা থাকবে না তাদেরকে রিজেক্ট করবে। সো ইফেক্টিভলি ওইখানে একটা হোয়াইট লিস্ট দিয়ে দিতে হবে, যেমন কুবারনেটিস এর যেসব অফিসিয়াল বাইনারি আছে যেগুলো আর কি ইউজারের নিজের বিল্ড করা বাইনারি না, সেগুলোর ক্ষেত্রে তো এই লেভেল নাও থাকতে পারে, তো তাদেরকে সে হোয়াইট লিস্ট করে দিতে হবে। বাট বাকিদের সবার ক্ষেত্রে হচ্ছে না, ওই ডকার ইমেজ গুলা ইউজ করা যাবে না। তো এটা দিয়ে আমরা গ্যারান্টি করতেছি যে ইউজার যেসব ডকার অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতেছে সেইখানে হচ্ছে যে এই লেভেলটা থাকে। তো এখন তারপরে কি হবে, এখন আমাদের যে সার্ভার পার্টে আছে সেটার একটা, সো ও হচ্ছে যে একটা মিউটেশন ওয়েবুক আছে, একটা ভ্যালিডেশন ওয়েবুক আছে, ওর একটা থার্ড কম্পোনেন্ট আছে যেটা হচ্ছে যে ওর কুবারনেটিসের অডিট লগের একটা ওয়েবুক। সো কুবারনেটিসের মেইন এপিআই সার্ভার যখনই যে কোনো রাইট হয়, মানে যে কোনো কুবারনেটিসের অবজেক্ট মডিফাই হয়, সে তার জন্য হচ্ছে যে একটা বেসিক্যালি ওই রিকোয়েস্ট লগের মতো রাইট করে, অডিট লগ বলে। তো সেটাকে সে একটা ওয়েবুকের কাছেও পাঠাতে পারে। তো এখানে আমাদের যে ওয়েবুকটা থাকবে সেই ওয়েবুকটা হচ্ছে যে সেই ইভেন্টগুলো পাবে। তো এই ওয়েবুকটা দিয়ে যেটা করা যাবে সেটা হচ্ছে যে এই ওয়েবুকের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি দেখতে পারবো যে এক্স্যাক্টলি কোন কোন অ্যাপ্লিকেশনগুলো, মানে কোন কোন কুবারনেটিস অবজেক্টগুলো ক্রিয়েট হয়েছে, মডিফাই হয়েছে, আপডেট হয়েছে, ডিলিট হচ্ছে, যাই হয় আর কি, সব অপারেশন ওখানে দেখা যাবে এবং কোন ইউজার করতেছে সেই ইনফরমেশনটাও পাওয়া যাবে। এবং এই কোন ইউজার করতেছে ইনফরমেশনটা এখানে অ্যাকচুয়ালি আমরা গ্যারান্টিড ওয়েতে জানতে পারতেছি, কারণ যেহেতু ইনফরমেশনটা কুবারনেটিস সার্ভারের কাছ থেকে আসতেছে, সো উই শুড বি এবল টু ট্রাস্ট দ্যাট ইনফরমেশন। সো এখানে আমরা যেটা করব সেটা হলো যে যেটা কাজ হবে সেটা হলো যে এই যে ইউজার যে এই অ্যাপ্লিকেশনটা তার ক্লাস্টারে যখন ডিপ্লয় করছে, এখানে যে কিউব ম্যানিফেস্ট এগুলো তো সিআরডি, সো এই অবজেক্ট গুলো সে ক্রিয়েট করে দিছে। যেহেতু এই ক্লাস এই কিউব ম্যানিফেস্টের এই অবজেক্টটা ডিপ্লয় করা আছে, যখন আমার কাছে অবজেক্টের ইভেন্ট আসবে, এখানে আরেকটা জিনিস করা হয় যে এই এই কিউব ম্যানিফেস্টের মাধ্যমে যখন আমরা ভেন্ডর করি, তখন এই কিউব ম্যানিফেস্টের নাম এবং এই রিলেটেড ইনফরমেশন গুলো আমরা অবজেক্টের উপরে অ্যাসাইন করে দিই। তো যখন আমাদের কাছে ইভেন্ট আসে, আমরা হচ্ছে যে অবজেক্টের মধ্যে দেখতে পাই যে এই অবজেক্টটা কোন ম্যানিফেস্টের জন্য আসতেছে, বা হয়তো ম্যানিফেস্টের কোনো ইনফরমেশন নাই। তো যদি ম্যানিফেস্টের ইনফরমেশন থাকে এবং ওই ম্যানিফেস্টের করসপন্ডিং এই কুবারনেটিসের যে ক্লাস্টার ম্যানিফেস্টের যে সিআরডি অবজেক্টটা আমাদের এই ক্লাস্টারে থাকে, তাহলে এটা আমাকে ইন্ডিকেশন যে আমি আসলে এটার জন্য লাইক মানে সে বেসিক্যালি হচ্ছে যে কিউব প্যাকের অ্যাপ্লিকেশন। সো তখন যেটা হবে যে তার জন্য আমরা যেটা করব যে তার এই যে অবজেক্টটা আছে এটার যে গিটের যে কমিট নাম্বার, এটাও যেটা হচ্ছে যখন ওই আমাদের কিউব প্যাকের মাধ্যমে বাইনারি বিল করা হয়, তখন আমরা এই লেভেলগুলি অ্যাপ্লাই করে দিই যে কত কোন কমিট থেকে আসতেছে। সো ওই ইনফরমেশন ইউজ করে আমরা এফেক্টিভলি হচ্ছে যে এখানে একটা রিলিজ সিআরডি বানাবো। তো যেটা হলো যে তার মানে আমার এই যে ক্লাস্টারের যে এই যে কিউব ম্যানিফেস্টটা আছে যেটা হচ্ছে যে এই দুটো অ্যাপ্লিকেশনে ডিপ্লয় করে, এটার করসপন্ডিং সিআরডি অবজেক্ট তৈরি হবে, রিলিজ সিআরডি অবজেক্ট। এবং সেখানে হচ্ছে যে আমরা ওই লগ সার্ভার থেকে যেসব অবজেক্টগুলোকে দেখতে পাইছি যে এই অবজেক্টগুলো এখানে এখানে মডিফাই হয়েছে, এইসব ইনফরমেশনগুলো আমরা রাখবো। এবং অবভিয়াসলি যখন ডিপ্লয়মেন্ট অ্যাড হবে, আপডেট হবে, ডিলিট হবে, তখন ওই ডিপ্লয়মেন্টের অবজেক্টগুলো আমরা পাবো। এবং ডিপ্লয়মেন্টের অবজেক্টে তাহলে আর কি দুই সেট লেভেল থাকবে, একটা হচ্ছে গিয়ে যে সে কোন কিউপ্যাক ম্যানিফেস্ট থেকে আসছে সেটার করসপন্ডিং কিছু লেভেল থাকবে, আবার ওটার ভেতরে যে কন্টেইনার গুলো আছে কন্টেইনারের লেভেল গুলো ওইখানে থাকবে। তো এই দুইটা পিস অফ ইনফরমেশন সব হচ্ছে যে আমরা রিলিজ অবজেক্টে ক্যাপচার করব যে এই এই অবজেক্ট চেঞ্জ হয়েছে, এই অবজেক্ট লাইক অ্যাড হয়েছে, আপডেট হয়েছে, ডিলিট হয়েছে, হোয়াট এভার ইট ইজ, এন্ড দেন তার লেভেল মানে তার মিটার ডাটা গুলো। সো এই পর্যন্ত হচ্ছে হওয়ার পরে আমাদের প্যাক সার্ভারের কাজ শেষ। সো প্যাক সার্ভার এফেক্টিভলি যেটা করতেছে যে ইউজারের রিলিজ হিস্ট্রিটা অটোমেটিক্যালি কনস্ট্রাক্ট করতেছে বেসড অন ইনফরমেশন সে ক্লাস্টারে দেখতে পায়। তো এটা হচ্ছে যে প্যাসিভ কম্পোনেন্টের মতো, রাইট, লাইক এটা এক্সিস্ট করে এবং সে ইনফরমেশন, ওয়েল কমপ্লিটলি প্যাসিভ না, কারণ সে হচ্ছে যে এটাও এনফোর্স করতেছে যে ইউজার যাতে ওই পার্টিকুলার লেভেলগুলো প্রোভাইড করে, মানে ইউজার অ্যাপ্লিকেশন যেগুলোর জন্য। সো ইউনো সো বেসিক্যালি এটা একটা পলিসি এনফোর্সমেন্ট এর মতো। তো
তো এটা হওয়ার পরে এটা ডান। এখন সো আরেকটা সার্ভার সাইড কম্পোনেন্ট থাকবে, এই সার্ভার সাইড কম্পোনেন্টটা আই গেস এখানে অল্প একটু ড্র করছিলাম, আই গেস আই ওয়েন্ট দেয়ার এন্ড দেন পুরাটা আবার এখানে ড্র করছি। এখানে যেটা একটা সার্ভার সাইড কম্পোনেন্ট থাকবে, এই কম্পোনেন্টটা অরিজিনালি আমি বলতেছিলাম অ্যাপ স্ট্রিম সার্ভার, মানে অ্যাপ্লিকেশনের স্ট্রিম আর কি, বাট ইউ ক্যান কাম আপ উইথ বেটার নেমস। এটার এটার কাজটা হচ্ছে যে সে আর কি এই প্যাক সার্ভার যেটা ছিল সে হচ্ছে যে একটা নির্দিষ্ট ক্লাস্টারের ভেতরে কাজ করে, কিন্তু ও হচ্ছে যে ওই ক্লাস্টার গুলার মধ্যে যে কোনো একটা ক্লাস্টারে থাকবে বা বাইরেও থাকতে পারে, যেখানেই থাকুক তার মেইন কাজ হলো সে যে এই যে ইন্ডিভিজুয়াল ক্লাস্টার গুলো আছে তাদেরকে আসলে সে অবজার্ভ করবে। তো তাদেরকে অবজার্ভ করবে মানে তাদের ক্লাস্টারের যে রিলিজ অবজেক্ট গুলো আছে এগুলার লিস্ট ওয়াচ করে। তো তো এখানে বেসিক্যালি হতে পারে যে আমার প্রোডাকশনে যদি দুইটা ক্লাস্টার থাকে, একটা এশিয়ায় একটা ইউরোপে একটা আমেরিকায়, লাইক উই ক্যান সি অল দিস থ্রি ক্লাস্টার্স থিংস লাইক দ্যাট। তো ওর কাজ হলো যে ও যখন ওই রিলিজ অবজেক্ট গুলা ক্রিয়েট হয় মডিফাই হয় সেখান থেকে সে ইনফরমেশন নিয়ে কাজ করবে। তো সে দেখতে পাচ্ছে যে আমার কাছে এখানে রিলিজ অবজেক্ট আছে, রিলিজ অবজেক্টে রিলিজের ইনফরমেশন গুলো আছে, রাইট? তো ওইখানে সে দেখতে পাচ্ছে যে আমার কোন ডকার কন্টেইনারটা কোন ওই ক্লাস্টারের কোন নেম স্পেসে কমিট হয়েছে, কোন কোন নেম স্পেসে ডিপ্লয় হয়েছে। সো এই ইনফরমেশনটা সে এখান থেকে দেখতে পাচ্ছে। এখন সে আবার যেটা করবে যে আমার যে গিটের রিপো আছে, গিটের রিপোতেও তার অ্যাক্সেস আছে। সে আমরা যদি গিটের রিপো পাবলিক হয় তাহলে তার স্পেশাল অ্যাক্সেস লাগবে না, যদি প্রাইভেট হয় দেন লাইক ক্রেডেনশিয়াল ইনফরমেশন দিতে হবে যাতে অ্যাটলিস্ট রিড করে আনতে পারে। সো এখন এই যে সার্ভার কম্পোনেন্টটা আছে এটার ইনফরমেশনটা যেটা হবে যে এটার আসলে একটা HTTP এন্ড পয়েন্টের মতো থাকবে। এই HTTP এন্ড পয়েন্টটাতেই যদি আমি আর কি এফেক্টিভলি এই যে যে যেসব আমার যে অরিজিনাল যে রিপোগুলো ছিল, যে ইঞ্জিনেক্স এর রিপো বা হোয়াট এভার ওয়ার্ডপ্রেস এর রিপো অর সামথিং, এইসব রিপো যদি একটা কমিট নাম্বার দেয় তাহলে এই সার্ভারটা যেটা করবে যে সে যেহেতু এই এই যে সব রিপো রিলিজ অবজেক্ট গুলো ওয়াচ করে, তো সে এফেক্টিভলি একটা ডাটাবেজ এর মতো বানায় ফেলছে এই ওয়াচ করে ইনফরমেশন ইউজ করে, মানে কম্বাইন করছে অ্যাক্রস সব ক্লাস্টার থেকে। এবং এখানে সে যেটা করছে এবং প্লাস হচ্ছে যে গিটের রিপোর্ট থেকে ইনফরমেশন আনছে, তো সে বেসিক্যালি যে কোনো একটা কমিট নাম্বার দিলে সে দেখতে পাচ্ছে যে এই গিটের ট্রি থেকে আমি বলতে পারি যে এই কমিটের মানে এফেক্টিভলি আমি বলতে পারতেছি যে এই কমিট অথবা তার পরবর্তীতে কোন কমিটটা এই ক্লাস্টার গুলাতে ডিপ্লয় হয়েছে। মানে গিটের ট্রিটা তো আসলে ট্রাভার্স করা যায়, রাইট? গিটের যে যে গিটকে দিলে পরে যে ট্রিটা দেখা যায়, এই যে ইনফরমেশন যে কোনো একটা কমিট নাম্বার থেকে আমি যদি এই কমিটটা জানি, কিন্তু অ্যাকচুয়ালি এই কমিটটার থেকে যদি একটা ডকার ইমেজ বিল্ড করে আমি ডিপ্লয় করে থাকি, তো আমি এটা গিটরে জিজ্ঞেস করলে বলতে পারবো যে আচ্ছা এই কমিটের পরে কোন কমিটটা আসলে লাইক ইউনো ওখান থেকে ডকার ইমেজ তৈরি হয়েছে। সো এই ইনফরমেশন গুলা কম্বাইন করে তখন যখন ইউজার জিজ্ঞেস করবে যে এই কমিটের নাম্বারটা আসলে আমার কোন কোন ক্লাস্টারে ডিপ্লয় হয়েছে এবং কোন কোন লাইক নেম স্পেসে কোন রিলিজে ডিপ্লয় হয়েছে, ওই ইনফরমেশন গুলা একটা বেসিক্যালি জেসন অবজেক্ট বানায় রেসপন্স দেওয়া যাবে। এখন এই যে API সার্ভারটা আছে, এই API সার্ভারটা ডেমনস্ট্রেট করার জন্য সজীবকে যেটা করতে বলছি একটা ছোট ব্রাউজারের এক্সটেনশনের মতো বানাতে বলছি, এটা অনেকটা ওই সোর্স গ্রাফের মতো কাজ করবে। সো বেসিক্যালি হচ্ছে যে ইউজার যে কোনো একটা ওই এই যে ইঞ্জিনেক্স এর অ্যাপ্লিকেশনটা যে রিপোর্টে ছিল বা ওয়ার্ডপ্রেস এর ডকার ইমেজটা যে রিপোর্টে ছিল ওই রিপোর্ট পেজে যদি যায়, সো ওই পেজে গেলে পরে আমরা তো গিটের কি হয় যে গিটহাবে আমরা ওর লাস্ট কমিটের নাম্বারটা এখানে দেখা যায়, রাইট? এটা অ্যাকচুয়ালি পেজের অ্যাঙ্কর চেক করলে পাওয়া যাবে এগুলো, কারণ ব্রাউজারের এক্সটেনশনস এর কাছে আসলে HTML এর অ্যাক্সেস থাকে। সো আমরা ওই কমিট নাম্বারটা আইনা আর রিপোর্ট নাম তো URL থেকে আনা যাবে, সে দুটো কম্বিনেশন করে সে যদি বেসিক্যালি API সার্ভারটারে কল করে তাহলে সে সেই অবজেক্টটা পাবে। তো এটা আর কি তখন এখানে একটা আর নো মেবি এখানে পাশে নিচে আর উপরে সামহোয়ার একটা কি ড্রপ ডাউনের মধ্যে কোথাও একটা দেখানো যাবে ইনফরমেশনটা। সো দ্যাট উইল বি দ্যাট আইডিয়া যে আমার অ্যাপ্লিকেশনের যে লাইফ সাইকেলটা, এই লাইফ সাইকেলটা আমার যে কুবারনেটিস ক্লাস্টারের ভিতর থেকে আমি ট্র্যাক করতেছি, এবং এফেক্টিভলি এটারে কিউব ব্লেম বলার কারণ হলো ডকারে সরি গিটে যেটা হয়, যেমন গিটে এখানে একটা ব্লেম ভিউ থাকে, রাইট? সেই ব্লেম ভিউতে গেলে দেখা যায় যে বেসিক্যালি প্রতিটা লাইন কোন কমিট থেকে আসছে এবং লাইক কে আনছে কবে করছে। সো এইসব ইনফরমেশন আসলে আমার কাছে এখন আমি যদি কুবারনেটিসের রেসপেক্টে চিন্তা করি,
যে আমার লাইক এই ফাইলটা কোন কোন কমিটি আছে, এক্স্যাক্টলি মানে সিমিলার না, বাট সর্ট অফ সিমিলার হিস্টোরিক্যাল ইনফরমেশন ক্লাস্টার লেভেলে, যে আমার কোন ক্লাস্টারে এই এই ফাইলটা কবে ডিপ্লয় হয়েছে, কে ডিপ্লয় করছে, এন্ড দেন আই ক্যান সি অল দ্যাট ইনফরমেশন, রাইট? তো এটা আলটিমেটলি হচ্ছে যে সোর্স কোডের রিপোজিটরিতে দেখানোটা আমাদের পারপাস না, আলটিমেটলি এটা হচ্ছে যে সাম সর্ট অফ অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্টের ড্যাশবোর্ডে যাবে। হ্যাঁ, তো সেই ড্যাশবোর্ড উই আর গোইং টু বিল্ড অ্যাট সাম পয়েন্ট, বাট ফর নাও উই ওয়ান্ট টু শো দ্যাট দিস ক্যান বি ডান, অ্যান্ড দেন অ্যান্ড দ্যাট দ্যাট উইল বি সামথিং ইন্টারেস্টিং। ওকে, সো আই থিঙ্ক আমি আর কিছু লোকজনের সাথে কথা বলছি, আই গেস কিছু না দু একজনের সাথে, যে ইউনো সাম সর্ট অফ লাইক থিংস লাইক দিস, যেমন যেগুলো হেলমে ইউনো আই গেস ইউ কুড ডু দ্যাট উইথ দিস উইথ হেলম, বাট but like you need to have the server side components to enforce and then collect this information. So we want to show the Kubernetes like how to do this kind of things on an edge account. You are like a fully Kubernetes native. So এটা হচ্ছে আর কি আমাদের কিউবপ্যাক এর sort of full story pretty much, মানে user cluster side এর activity দিক থেকে. So এটা হচ্ছে যে আর কি মানে ইউজারকে কিছু কনভেনশন ফলো করতে হবে, মানে সে ডকার ইমেজ গুলো যখন বিল করে ওই লেভেল গুলো সেট করতে হবে, এর বাইরে আসলে ইউজারদের আর কিছুই করতে হবে না, বাকি সব কাজ আসলে অটোমেটিক্যালি উই ক্যান এক্সট্রাক্ট বেসড অন দ্য ইনফরমেশন দ্যাটস অ্যাভেলেবল, অ্যান্ড দেন লাইক উই ক্যান গিভ ইউজার্স মোর ইনফরমেশন অন হোয়াট দে অ্যাকচুয়ালি হ্যাভ ডান, রাইট? সো এই তখন দেখে যে কেউ বলতে পারবে যে এই কমিটটা ডিপ্লয় হয়েছে কিনা, ইফ সামটাইমস ইউ উইল হ্যাভ এ কোশ্চেন, রাইট? লাইক এটা কবে ডিপ্লয় হয়েছে, কই ডিপ্লয় হয়েছে, লাইক you can say it, and that will be quite handy. So does it make sense? Yes, sir. So any comments, anything like you could do better, different, easier? No. Yeah, so I think so Kubepacker, this will be the user sort of side story, app developer, application developer story, and then yeah, so that this sort of takes care of all of this. Yeah. Okay. yeah. Question is. যে আমরা তো এখন দিয়েছিল মানে অ্যানোড করি আর কি, যে হচ্ছে আমাদের কিউবের যখন আমরা যখন কম্পাইল করি আর কি কম্পাইল টাইমে, অ্যানোড যখন করি তখন তো করি হচ্ছে ডিপ্লয় এর কমিট হেজ দ্যাট অ্যানোড করি, কারেক্ট? আমি একটু বুঝছেন তো? হ্যাঁ হ্যাঁ, মানে এই এই রিপোর্টার কমিট হেজ গুলো অ্যানোটেড হয়। হ্যাঁ, কিন্তু আমার তো হিসাব অনুযায়ী আসলে ওইটা যে ইমেজটা নিয়ে ডিপ্লয় হবে ওইটা হওয়া উচিত। হ্যাঁ, ওইটাই এটাই আর কি অটোমেটিক্যালি অ্যাকচুয়ালি আমরা ডকার থেকে এক্সট্রাক্ট করতে পারবো, ওটা ওটা করতে হবে না। এবং ওইটা হচ্ছে ক্লাস্টারে যখন ডিপ্লয় হয় তখন এক্সট্রাক্ট হওয়া বেটার, কারণ তাহলে আমরা হচ্ছে যে ইয়া করতে পারবো, মানে দেন দ্যাট উইল বি ট্রাস্টেড আর কি। আর কি এখানে আরো কিছু ইউজফুল কাজ করা যাবে, ওগুলা উই হ্যাভ টু সি এক্স্যাক্টলি হাউ। আচ্ছা, এই অডিট লগ এর যে ব্যাপারটা, অডিট লগ তো ছিল মানে অত স্পেসিফিক ইভেন্ট দেয় না, মানে অনেক বাঞ্চ অফ ইভেন্ট দেয়, তো ওটা আমরা কি করব কি হবে? আমরা যেগুলো আমাদের কাজের ওগুলা নিয়ে ওগুলা ওগুলার জন্য এনেবল করা থাকবে, অন্যগুলা উই ইগনোর দেন। আমাদের কাজের জন্য যেসব ইভেন্ট নেসেসারি না ওগুলা তো ওগুলা ইগনোর করবো আর কি আমরা। ওটা অডিট পলিসির ফাইলটা কারেক্টলি লিখলেই হবে।
এরপর এখান থেকে আরো কিছু কাজ করা যাবে, যেমন এই যে রিলিজ অবজেক্ট ওয়াচ করে যেমন এখানে আমরা ইয়া করছি, রিলিজ অবজেক্ট ওয়াচ করে যেমন আমরা এখানে ক্লাস্টারে এই ইনফরমেশন তৈরি করছি, আবার লাইক আমরা ওই এই কম্পোনেন্টটা আবার উল্টাও করতে পারবে, যে আমার যে অরিজিনাল গিট রিপো আছে গিট রিপোর কমিটে লাইক সে মেসেজ রাইট করতে পারবে যে এটা ডিপ্লয় হয়েছে, রাইট? লাইক সো দ্যাট কাইন্ড অফ ইনফরমেশন ক্যান গো ব্যাক। এবং এই পুরো কাজটা আসলে প্রেটি মাচ মানে যে কোনো টুল সবকিছু অ্যাগনস্টিক, ইন দ্য সেন্স যে ইউ জাস্ট হ্যাভ টু হ্যাভ অল দোজ লেবেলস অ্যাভেলেবল, দ্যাটস ইট, এভরিথিং এলস সর্ট অফ জাস্ট ওয়ার্কস। ওকে হানিফের ওই কালকের ইনস্টলের স্ক্রিপ্টটা যা করতেছিল ওটার কি অবস্থা? স্যার হয়ে গেছে আর কি, ওটা মানে পাথে একটু আছে, মানে ইস্যু আছে, ঠিক হয়ে যাবে আর কি। আর কোনো কোশ্চেন আছে কারো? না না থাকলে আছে না। ওকে স্যার।